প্রায় প্রত্যেক ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হবে। তো প্রথম যে 1000 সাবস্ক্রাইবার, এটা পাওয়ার জন্য অনেক ওয়েট করতে হয়, আর এটা পেলে যে খুশিটা সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এটা কিভাবে পাবেন সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি আলোচনা করব যেই কথাটা, সেটা হচ্ছে গিয়ে ভিডিওর ভিউজ। আমরা ইউটিউবে কাজবাজ শুরু করে দিয়েছি, এবার শুরু করার পরে যেই ভিডিওগুলো আমরা আপলোড দিচ্ছি সেগুলোর যে ভিউজ, সেটার দিকে আপনাদেরকে বা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভিডিওতে যদি ভিউজ আসে সেই ক্ষেত্রে ভিডিওতে একটা ওয়াচ টাইম আসবে। আপনার ভিডিওটা যদি 5 মিনিটের হয়, ভিডিওটা কেউ যখন 5 মিনিট দেখবে, 5 মিনিটের একটা ওয়াচ টাইম এলো, এবার 10 জন 12 জন এরকম দেখতে দেখতে একটা ওয়াচ টাইম আর কি ক্রিয়েট হবে। তো ওয়াচ টাইম যদি বাড়তে থাকে তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। আর আপনার ভিডিও যদি একবার ভাইরাল হয় তাহলে আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে, আর সেই সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার ভিডিওগুলি দেখবে। তো খুব সহজে আপনারা সাবস্ক্রাইবার কি করে আর কি নিয়ে আসবেন। তো দেখুন, আপনাকে কি করতে হবে, ভিডিওটার দিকে আর কি ফোকাস দিতে হবে, যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটার কিন্তু মধ্যে একটা দম থাকা চাই, যে ভিডিওটা যে দেখবে যেন সে অবশ্যই লাইক দেয়। এবার দেখুন, এখন কিন্তু ইউটিউবে অনেক নতুন নতুন নিয়ম চলে এসেছে, যে আপনি ভিডিও সবাইকে শেয়ার করতে পারবেন, আর শেয়ার করলে কি হবে, এক্সটার্নাল সোর্স আর কি বেড়ে যাবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে প্রথমে তো ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন থাকে না, সেই ক্ষেত্রে আপনি টুকটাক শেয়ার করতে পারেন। তো আপনি যখন আপনার ভিডিওটাকে শেয়ার করবেন, এমন এমন লোককে শেয়ার করবেন যারা আপনার ভিডিওটি দেখবেই। যেমন ধরুন, টেক নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি শেয়ার করলেন, তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবেই। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি যদি তার ভালো লাগে তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাছাড়া দেখুন, প্রথম প্রথম সাবস্ক্রাইব আপনার বন্ধু বান্ধব এ ও যে আছে তার থেকে তাকে দিয়ে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাছাড়া আপনারা এক কাজ করবেন, আপনারা যখন নতুন কোনো ভিডিও আপলোড করবেন, আপনি আপনার একটা বন্ধুর ফোন থেকে আপনার ভিডিওটাকে পুরোপুরি দেখতে বলবেন, এরকম 10 জন 15 জন বন্ধুকে এরকম দেখতে বলবেন পুরোটা। এই ক্ষেত্রে আপনি একটু ওয়াচ টাইম পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা রিকমেন্ডেডে যেই অপশানটা থাকে সেখানে আর কি চলে যেতে পারে। তাছাড়াও কি বলুন তো, আপনি যদি তাকে দিয়ে ভিডিওটা দেখান, পরবর্তীতে আপনি কোনো ভিডিও আর কি আপলোড করলে সেটা আপনার ব্রাউজার ফিচারের মাধ্যমে তার কাছে পৌঁছে যাবে, তারা যদি সেই ভিডিওটা দেখে সেই ভিডিওটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে। আর একটা ভিডিও যদি মানে ভাইরাল হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের জন্য চিন্তা করতে হবে না। অনেকে আছেন যারা ভাবেন যে প্রমোশনের মাধ্যমে যদি সাবস্ক্রাইবারটা গেইন করা হয়। দেখুন, প্রমোশন করার কোনো দরকার নেই, প্রমোশন করলে আপনার চ্যানেলের ওপর কোনো ভালো এফেক্ট পড়বে না, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আমি দেখা গেল আপনার চ্যানেলটার প্রমোশন করলাম, আমি বললাম যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেক্ষেত্রে আমার কথা শুনে বিশ্বাস করে আপনার চ্যানেলটিকে অনেকে সাবস্ক্রাইব করলো। এবার সাবস্ক্রাইব করার পরে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না, ঠিক আছে। এবার আপনার যদি কন্টেন্টের জোন না থাকে তাহলে কি করে আপনার ভিডিওটা দেখবে, আপনাকে নিজের অডিয়েন্স তৈরি করতে হবে, নিজের একটা অডিয়েন্স বেস তৈরি করতে হবে। আপনি যদি নিজে অডিয়েন্স নিয়ে আসেন আপনার ভিডিওর মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে এবং আপনার সাবস্ক্রাইবার আস্তে আস্তে আর কি বাড়তে থাকবে। তাছাড়াও আপনাদেরকে একটা কথা বলি, সুযোগের সদ্ব্যবহার। দেখুন, সাবস্ক্রাইবার পেতে গেলে আপনাদেরকে সুযোগের একটা সদ্ব্যবহার করতে পারে হতে হবে। যেমন ধরুন, একটা জিনিস ট্রেন্ডিংয়ে চলছে, এবার দেখুন আমরা বাংলা ভাষায় যেহেতু ভিডিও করি, বাংলায় আপনি একটু খুঁজবেন যে ট্রেন্ডিংয়ে কোন ব্যাপারটা চলছে। আর বাংলা দেখুন, বাংলাদেশের পাবলিক রয়েছে, অডিয়েন্স রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে অডিয়েন্স, আর বিভিন্ন কান্ট্রিতে অল্প কিছু বাঙালি রয়েছে। আপনি দেখবেন বাংলা বা মানে কী ট্রেন্ডিংয়ে চলছে সেই রিলেটেড ভিডিও আপনাকে তৈরি করতে হবে, সবার আগে তৈরি করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে আসবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। আর ওই যে মোরাল অফ দ্য স্টোরি, একই কথা আপনার আমি আর কি বলছি, সেটা হচ্ছে একবার যদি আপনি ভিডিও ভাইরাল করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের বন্যা হবে। আর আরেকটা দেখুন, ইউটিউবে কাজ করতে গেলে না একটা জিনিস যেটা দরকার হয়, সব থেকে বেশি দরকার সেটা দরকার হচ্ছে ধৈর্য। মানে একটু ধৈর্য ধরে আপনারা কাজ করতে থাকুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সাবস্ক্রাইবার হবেই হবে। আর দেখুন, 1000 সাবস্ক্রাইবার আপনি যদি কষ্ট করেও আর কি করতে পারেন, আর মানে তাহলে দেখবেন আপনার 10000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর 10000 সাবস্ক্রাইবার করতে পারলে তাহলে 50000 কোনো ব্যাপারই না, আর 50000 করে ফেললে দেখবেন 1 লাখ কোনো ব্যাপারই না। মানে ইউটিউবের যে স্টেজ
ফেজটা রয়েছে এটা কিন্তু এই লেভেল বাই আর কি হতে থাকে। তো আপনাকে একটু মানে ভিডিওর দিকে ধ্যান দিতে হবে, অন্যদিকে ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। আপনি একটু ভিডিওর দিকে দেখুন যে আপনার ভিডিওতে একটু মজাদার কিছু রাখুন, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন লোকে কিন্তু আপনার ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবে। তাছাড়াও আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট কথা বলি, আপনি ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য একটা বুদ্ধি অবলম্বন করতে পারেন। যারা ইউটিউবে পপুলার রয়েছে, যে কোনো ইউটিউবার মোটামুটি যারা পপুলার রয়েছে, তার রিলেটেড ভিডিও করুন, তাকে নিয়ে ভিডিও করুন, তাকে তার ইন্টারভিউ নিন বা তার সাথে একটা ব্লগ ভিডিও শ্যুট করুন, মানে তাকে নিয়ে কিছু একটা করুন। তাহলে কী হবে বলুন তো, তার ট্যাগগুলোকে আপনি ইউজ করতে পারবেন, আপনার ভিডিওতে সেই ট্যাগটা ইউজ করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অল্প দিনের মধ্যে র্যাঙ্ক করে যাবে, আপনি কিন্তু ভিউজ পাবেন এবং সাবস্ক্রাইব পাবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক ভিডিওর শেষে অ্যানিমেশন বলে এক ধরনের জিনিস আছে, ইন স্ক্রিন বলে, সেগুলোকে আপনারা দিতে পারেন। সেই ক্ষেত্রে কি, আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে, আপনার আরেকটা ভিডিও স্ক্রিনের ওপর শো করবে, সেই ক্ষেত্রে সেই ভিডিওটা ক্লিক করে আপনার ভিডিওগুলোকে তারা মানে যে দেখছে সে দেখতে পাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটাও কিন্তু মানে ওয়াচ টাইম পাচ্ছে বা ভিউজ পাচ্ছে, সেদিকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখেন। তো অনেকেই আছেন যাদের মনের মধ্যে একটা ব্যাপার আছে, টাকা দিয়ে আমি সব কিছু করবো, আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে ভিউজ নিয়ে আসবো, টাকা দিয়ে সাবস্ক্রাইব নিয়ে আসবো। তো আমি বলি, গুগলের একটা ব্যাপার আছে, অ্যাডওয়ার্ড বলে একটি মানে ওয়েবসাইট রয়েছে গুগলেরই আর কি, সংস্থা যাই হোক হবে, তারা কি প্রোভাইড করে যে পয়সা নেয় আপনার থেকে, পয়সা নেওয়ার পরে ভিউজ দেয় এবং সেই ভিউজ হলে তারপর যদি সাবস্ক্রাইব হয় তো ভালো। এবার দেখুন, তারা আপনার ভিডিওর উপর ক্লিক করবে, ক্লিক করার পরে আপনার ভিউজ হতেও পারে নাও হতে পারে, সে তো ভিডিওটা কেটে দিতেও পারে, মানে পুরোটা দেখলো না। মেন ব্যাপার হচ্ছে আপনার ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দেবে তারা। এবার দেখুন, দুজনকে তাদের একটা রেট আছে, তা প্রচুর টাকা খরচা, এগুলো আমাদের জন্য নয়, এগুলো যাদের অনেক টাকা রয়েছে তারা, তবে এগুলো করে কোনো লাভ নেই। জেনুইন সাবস্ক্রাইবার দরকার, যে জেনুইন ভিউয়ার্স দরকার, যারা আমাদেরকে ভালোবাসবে। আপনি যদি ভালো কিছু করার পরে আপনার যদি সাবস্ক্রাইবার আসে বা ভিউয়ার্স, তারা কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসবে, আপনি যা বলবেন তাই কিন্তু তারা শুনবে এবং আপনার কথাটি তারা বুঝবে, আপনার উপর একটা বিশ্বাস তৈরি হবে। তো তার জন্য আপনারা নিজে কাজ করুন, একটু কষ্ট করুন না, কষ্ট করলে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। তো ভিডিওর শেষে একটাই কথা বলবো, যে সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে ধৈর্য। তো ধৈর্য শক্তিকে বাড়ান, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে সাকসেস হতেই পারবেন। তো 1000 সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এই কটা টিপস আপনাদেরকে আমি দিলাম, মেন মানে টিপস বলতে সেরকম কিছু বলতেই পারলাম না, মেন কাহিনী হচ্ছে গিয়ে কাজ করতে হবে, ইউটিউবে ভালোভাবে কাজ করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে যেগুলো মানুষের ভালো লাগে। এখন তো স্ক্রিন ভিডিও সেরকমভাবে চলেই না, বিশেষ করে আপনারা একটু চেষ্টা করবেন ফেস ক্যাম করার। আমি দেখুন এখন ফেস ক্যাম করছি, মানে ফেস ক্যাম ভিডিও করলে কি হয় না, লোক ভাবে যে কিছু করার চেষ্টা করছে, আর ফেস ক্যাম ভিডিও করলে একটু খাটনি আছে, একটু কষ্ট আছে, তবুও করার চেষ্টা করবেন। আর তাছাড়াও যদি আপনাদের মধ্যে কোনো নতুন ক্রিয়েটিভিটি থাকে, সেগুলো কিন্তু আপনারা দেখাতে পারেন। তো যাই হোক, ভিডিওটা বড় করবো না, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার ইচ্ছাগুলো না বাড়তে থাকে, এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন, যারা ইউটিউবে কাজ করার চেষ্টা মানে করবেন বলে ভাবছেন তাদেরকে শেয়ার করবেন, তারাও কিন্তু তাহলে এই জিনিসটা জানতে পারবে। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে থাকা ঘন্টার বাটন থেকে দাবাতে ভুলবেন না। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।